নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে হাজির হয়ে গেছি আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছে সেই ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানায় এবং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমদ দক্ষিণাত্ম কালী তাহলে প্রতিদিন আমার কিছু না কিছু বিষয়ের ওপর একটা আলোচনা থাকে আলোকপাত থাকে আমি এও বলেছি যে টিভি অনুষ্ঠানের ডিটেলসে কিন্তু বলা সম্ভবপর নয় আমরা কোনো দুটো বিষয়ের ওপর ভাগ্য কিংবা বিয়ে যে কোনো দুটো কি একটা বিষয়ের ওপরে আলোকপাত করতে পারি বা আলোচনা করতে পারি চেম্বারে গেলে যেমন ডিটেলস আপনি পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারে যে কই যদি আমি বলে নয় যে কোনো অ্যাস্ট্রোলজার ডিটেলসে যেমন বিচারটা হয় এখানে কিন্তু সেটা হয় না এবং সেখানে আমি লিখে দিই আর আমি যেটা লিখে দেব ওপেনে তার বাইরে কিছু হবে না তাহলে আজকে যেটা নিয়ে আলোচনা করব অর্থ অর্থ সমস্যা নিয়ে বহু মানুষ কিন্তু আমার কাছে আসছে তাহলে আজকের ডেটে যার অর্থ আছে তার সব আছে এই সবের বানানটা হচ্ছে স তারপরে ব সব মানে ইচ অ্যান্ড এভরিচ মানে প্রত্যেকটা জিনিস তার হাতে রয়েছে অর্থাৎ জাগতিক সুখ শান্তি সমৃদ্ধি তার হাতে রয়েছে আর যার আজকের ডেটে অর্থ নেই সেও সব সব আছে সব মানে এখানে স হবে না এখানে তালিব স আর সব মানে ব বে মৃত অর্থাৎ মৃত ব্যক্তির মতো তার অবস্থান ভালো করে চিকিৎসা করাতে পারছেন আমাকে অর্থের জন্য ভালো করে ডাক্তার দেখাতে পারছে না বিভিন্ন টেস্ট দেবে তাই টাকা আজকের ডেটে একটা ভাইটাল জিনিস আপনার সন্তানটাকে একটা ভালো শিক্ষা দিতে গেলে এডুকেশন দিতে গেলে টাকার প্রয়োজন আপনি একটু ভালোভাবে বাঁচবেন টাকার প্রয়োজন আপনি আপনি একটু বেড়াতে যাবেন ঘুরতে যাবেন একটু লাক্সারি করে একটু ফ্লাইটে যাবেন টাকার প্রয়োজন ওই জন্য যার টাকা আছে তার সব দন্তের সব 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 আছে আর যার টাকা নেই যার পুঁজি নেই সে তালবসব অর্থাৎ মৃত ব্যক্তির মতো তার অবস্থা অর্থাৎ তার কিছু থাকাও যে আমরা সবসময় টেনশন ওরা অ্যাংজাইটির মতো অবস্থা এই যে একটা কথা বলে না অর্থ অনর্থের মূল না আজকের ডেটে নয় আজকের ডেটে অর্থই সবকিছুর মূল সবকিছুর প্রধান কারণ আসছি সে প্রসঙ্গে দেখিনি হ্যালো কোথা থেকে কোথা থেকে বলছো মা আমি গোপাল শাস্ত্রী বলছি গরল গাছ কোন জেলা পড়ছে হুগলি জেলা অনুষ্ঠান দেখো আমার কালকের পরে আজকে এই প্রথম মানে দেখা শুরু করলে আমার তিনটে মানে তিনটে মানে চার টোটাল চারটে এখানে অনুষ্ঠান চলে আচ্ছা বলো ও তুমি এসেছিলে আমার কাছে নাকি আচ্ছা বলো আচ্ছা আজকে কার সম্পর্কে জানবে মেয়ে নামটা যদি বলো তারিখটা একটু যদি বলো দুটো সময় মিনিট তুমি কি এটা উনত্রিশ তারিখ পার করে তিরিশ তারিখ বলছো আচ্ছা জন্মস্থান প্লেস অফ বার্থ কোথায় তাহলে জন্মবার হচ্ছে সোমবার মানে রবিবার রাত্রি হয়েছে মানে সোমবার পড়ছে ইংরেজি মতে তাই তো ওর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি সিংহ লগ্ন বৃশ্চিক রাশির এখন বর্তমানে শনির ধাইয়া চলছে শেষ যে আঠেরো উনিশ মাস ধরে নানা ট্রাবল নানা সমস্যা এটা কিন্তু বেশ আষ্টে পিষ্ঠে তোমাদের বাঁধছে দেখো শেষ আঠেরো থেকে উনিশ মাস এখনো এক বছর মানে বারো মাসের মতো অতিক্রম করতে হবে কারণ শনি বৃশ্চিক রাশির পক্ষে এখন ধাইয়া তৈরি করেছে যেটা তোমার মেয়ের ক্ষেত্রে একটা মানসিক ডিস্টার্ব হওয়া কাজে বাধা যতট পড়াশুনোর ক্ষেত্রে যতটা এক্সপেক্ট করবে ততটা ফল লাভে বাধা দেবে কিন্তু একটা কথা আছে অগ্নি রাশিতে শনি নেই আমি বলেছিলাম অগ্নি রাশিতে যদি শনি অবস্থান করে সে মারাত্মক মেষ রাশি সিংহ রাশি আর হচ্ছে ধনু রাশি ওর এখানে বৃষ রাশিতে তার ফলে এর ক্ষতির পরিমাণটা বা শনি তো চুলচেরা বিশ্লেষণ করে দেখে সেই ক্ষতির পরিমাণটা কম হবে কেমন বলতে চাইছি যে শনির যে ধাইয়া চলছে জন্মকালীন যে শনির অবস্থান অগ্নি পৃথিবী তত্ত্বে রয়েছে তা সেই হিসেবে যতটা হওয়ার কথা ততটা শনি কিন্তু খারাপ ফল দেবে না এটাই বলছি কিন্তু এখন এক বছর সতর্ক থাকতে হবে পড়াশুনো করছে হ্যালো পড়াশোনা করতে করতে কম্পিউটার করতে বিকম তো অনার্স পাস করে এখন কম্পিউটার করতে এই কিন্তু ওর তো এখানে ম্যানেজমেন্ট লাইন ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট যদি বিবিএ করতে পারে বা তার সাথে এমবিএ করতে পারে তাহলে কিন্তু ওর চাকরির সুযোগগুলো কিন্তু আরো তাড়াতাড়ি খুলে যাবে এবং একটা মোটামুটি নিজের উপার্জন করে ও কিন্তু অনেক কিছু করতে সক্ষম হবে আমার কথাটা বুঝতে পারলে ও নিজের উপার্জন করে অনেক কিছু করতে সক্ষম হবে চক্রে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না কিন্তু ওকে সবচেয়ে বেশি যে সমস্যায় ফেলছে লগ্ন সাপেক্ষে সিংহ লগ্ন তো ওর ওর সিংহ লগ্নের দশমপতি এখানে হচ্ছে শুক্র সেই শুক্র হ্যালো শুনতে পাচ্ছ আমার কথাটা কি বলছি সেই শুক্র তৃতীয় চন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে এবং এই শুক্র কিন্তু ওকে বাধা সৃষ্টি করবে কর্মে বাধা কাজের ক্ষেত্রে বাধা বা বিয়ের পর নানাবিধ সমস্যা বিয়ের পরবর্তী সমস্যা এগুলো শুক্র কিন্তু তৈরি করবে অযথা শরীরটাকে নিয়েও কিন্তু ওকে ভাবাবে এগুলো হয় আচ্ছা যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা একমত বড়পুরিয়া এ রাস্তা আছে দিশা আছে এই হাত দিয়ে যে অসংখ্য মানুষের আজ উপকার হয়েছে তারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তাদের ফোন নাম্বার আমি চেম্বার আসলে দিয়ে দেব ফোন করে কথা বলে নেবে যে কি হারে মানুষ উপকার পেয়েছে চাকরি ক্ষেত্র বলো এ বলো যারা মেনে চলেছে যেমন আমি জিনিস দিয়েছিলাম একজনকে একজনকে জিনিস দিয়েছিলাম আমি সে সেদিক সে বলছি তার সে বলছে আমার উপকারটা আমি বুঝতে পারছি না আমি তখন ছেলেটাকে বললাম ভাই কিছু মনে করো না তুমি কি কোনো নেশা করো অ্যালকোহল নাও বললে হ্যাঁ হচ্ছে এটাই তুমি মূল কারণ এবং এই নেশা তোমাকে কমাতে হবে এই নেশা যে ব্যাপারটা তোমার কম কারণ শনিচন্দ্রের কেতু একটা যে কানেকশান পাচ্ছি এটা যদি তুমি কমাতে না পারো আগামী দিন কিন্তু তোমাকে অনেক কিন্তু কাঠখড় পোড়াতে হবে তার তুমি তোমাকে আমার যে ফোন নাম্বার আছে নাইন এইট সেভেন ফোর টু ডবল ফোর নাইন ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করো আমি সব বলে দেবো ঠিক আছে তোমার যখন খুশি অনুষ্ঠানটা হয়ে যাক তুমি হ্যাঁ তুমি নাম্বারটা একটু খাতায় তুলে রেখে দাও নাইন এইট সেভেন ফোর টু ডবল ফোর নাইন ওয়ান সিক্স অর্থাৎ লাস্টে নশো ষোলো খাতায় একটু তুলে রেখে দাও তাহলে আজকে যে বিষয় আলোচনা অর্থ কেন অর্থ ছাড়া ব্যর্থ জীবন তাহলে অর্থ অনর্থের মূল আমরা জেনে এসছিলাম কিন্তু না আজকের ডেটে কলি যুগে অর্থই কিন্তু সব অর্থ থাকলে আপনার পাশে সবাই এসে দাঁড়াবে আর অর্থ না থাকলে নিজের লোক পরিচয় দিতে লজ্জা পাবে পরিচয় দিতে পারবে না পরিচয় দেবে না সে যদি একটু উপর মলে উঠে যায় তার যদি একটু অর্থবান বলবান হয়ে যায় না সে তখন নিজের পরিচয়টা দিতে চাইবে না অর্থাৎ সমাজে গণ্যতা পাবেন আজকের ডেটে অর্থ তাহলে এই এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে গোপালদা অর্থ অর্থ করে যে বলছেন তো অর্থের মূল বিষয়টা জ্যোতিষ মতে কে দেখে আমি জডিয়াকে চলে যাচ্ছি জোডিয়া জডিয়াকে প্রথম আমি যে বলি দ্বিতীয় সপ্তম শুক্র ভেনাস শুক্র গ্রহ হচ্ছে আমি বলেছিলাম বিয়ের ক্ষেত্রে যেমন পুরুষদের ভীষণ একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে আবার এই শুক্রই হলো ট্রেজারির কারোগ্রহ অর্থ ভাণ্ডারের কারগ্রহ আর তার সাথে সাথে কে দশম আর একাদশ শনি জটিয়ের অর্থাৎ মকর আর কুম্ভ তাহলে এই যে মকর আর কুম্ভ কারণ শনি হচ্ছে আমি বলেছি শনি যদিও গ্রহ কিন্তু শনি কিন্তু মানুষকে চুল চেরা বিশ্লেষণ করে মানুষ তৈরি করে শনির এটা ধর্ম আপনাকে যদি আপনি সঠিক পথে চলেন তাহলে আপনাকে পুরস্কার দিয়ে যাবে আর বেঠিক পথে চলেন আপনার জীবনটাকে তছনছ করে দিয়ে যাবে এটা শনি ধর্ম আমার দেখা আমার সব আমি দেখেছি বলে বলছি তাহলে শনি যদি ঠিক না হয় তাহলে শনি যদি জন্ম ছকে ভালো না থাকে তাহলে তার কর্মের জায়গা সে কিন্তু কর্মে উৎসাহিত হবে না আজ এ শনি হচ্ছে কল এই যে কারখানা দেখছেন কারণ ইন্ডাস্ট্রি ছাড়া তো একটা দেশ ডেভেলপমেন্ট পেতে পারে না তাই না ইন্ডাস্ট্রি আজকে যা যা দেখছেন বিস্কুট কারখানা পাউরুটি কারখানা যা আমরা যা পাই হাতের কাছে তেল তেলের মিল তাহলে এগুলো সমস্ত কারণ শনি তাহলে এই শনির সঙ্গে শুক্রের কানেকশন হলেও তবে অর্থনৈতিক জায়গাটা ভালো হবে তার জন্যই তো জ্যোতিষ বিচার হ্যাঁ আসছি সে বেরোক দেখে ফোন এসে গেছে কেন অনুষ্ঠানে ফোনের একটা ঝড় থাকে হ্যাঁ কে আছে হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছো বাবা বেলগড়িয়া একদম কাছে আমার ইচ্ছা মই কালীবাড়ি আমার নাগের বাজারে কাছে থেকে বলছে একদম ভালো আছি তুমি কি ভালো আছো আচ্ছা তোমার নাম কি বাবা দেবায়ন দেবায়ন তোমার জন্ম তারিখটা একটু যদি বলো সময়টা বলো শুক্রবার ছিল এক্ষুনি আলোচনা করছিলাম শুক্র গ্রহ নিয়ে জীবনে যত লাকারি আমোদ প্রমোদ ঘোরা বেড়ানো বিদেশ যাওয়া জীবনটাকে একদম সুব আনন্দ উপভোগ করার কারক গ্রহ হল শুক্র বা ভেনাস জীবনটার কে যে আনন্দ উপভোগ করার কারক গ্রহ হল ভেনাস শুক্র বুঝ কারণ এটা আমি বহুবার বলেছি তা তোমার ক্ষেত্রে বলি তোমার লগ্ন সাপেক্ষে শুক্র রয়েছে একাদশে খুব সুন্দর অত্যন্ত দশম্পতি একাদশে বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে প্লাস মঙ্গল যুক্ত হয়ে রয়েছে তোমার কিন্তু কর্মে কিন্তু উন্নতি আছে কিন্তু এখন তুমি কি বলছো আমি আমি বলছি এখন 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 সেইভাবে তুমি সাফল্য পাওনি তাই আহ একটু দেরি করে আছে কিন্তু তোমার কানেকশনটা আছে শুক্র বৃহস্পতি এই দুটো হলো নৈসর্গিক ভাবে শুভ গ্রহ আর এদের অবস্থান হেতু তোমার কিন্তু জায়গাটা আমি কিন্তু বেশ ভালো পাচ্ছি বেশ ঝলমলে জায়গা পাচ্ছি কিন্তু এর আগে সুযোগগুলো এসেছিল তোমার তুমি কাজে লাগাতে পারো নি তুমি এই জায়গাটা কাজে লাগাতে পারো নি সুযোগ এসেছিল তোমার দেখো ভালো করে আচ্ছা তুমি কি তুমি তুমি কি চাকরির কোনো চাকরির চেষ্টা করছো ও এম এ পড়ছো মাস্টার অফ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা করছো তাই তো হ্যাঁ ওই তো ম্যানেজমেন্ট লাইনটা কিন্তু তোমার অনেক সুযোগ আছে এক লাইন ধরে পড়ছো তোমার যা জন্ম ছক সেই ছকে কিন্তু তুমি একদম ঠিক পথে তুমি এগোচ্ছ এ বিষয়ে কোনো দ্বিমত নেই তুমি ঠিক পথেই এগোচ্ছ সরকারি চাকরির ক্ষেত্রে বলি যোগটা একটুখানি একটু সমস্যা আছে অর্থাৎ যোগের সঙ্গে বিয়োগ রয়েছে যোগটা খুব ভালো নয় বুঝতে পারলে কি বললাম অর্থাৎ অর্থাৎ তোমার সরকারি চাকরির সুযোগগুলো যেগুলো আসবেই হবে না বলছি না কানেকশান কিন্তু রয়েছে কিন্তু এই এই যে সম্পর্ক যে কানেকশনটা অল্পের জন্য একটু হাতছাড়া হয়ে যেতে পারে বা অল্পের জন্য সরে যেতে পারে অর্থাৎ সামান্য নম্বরের জন্য তোমার একটা হয়তো ভালো চাকরি তুমি যেটায় আশায় বুক বেঁধেছিলে তুমি হয়তো প্রিলিমিনারি প্রিলিমিনারি যেটা প্রিলিটা কমপ্লিট করেছো মেন্সে গিয়ে আটকে গেলে কিংবা ভাই ভাতে গিয়ে আটকে গেলে এই ব্যাপারগুলো তোমার কিন্তু ঘটবে এটার জন্য তোমার শনি শনিকে তোমার চাঙ্গা করতে হবে তোমার জন্মছকে শুক্র বৃহস্পতি মঙ্গল খারাপ নয় একাদশ স্থানে যে কোনো গ্রহই শুভ ফল দেয় আমরা জানি কিন্তু শনি তোমাকে এই প্রত্যেকটা মুহূর্তে বেক্ষণেই বোঝাচ্ছিলাম মানে আলোচনা করছিলাম যে শনি কিন্তু কর্মের কার গ্রহ শনি মানুষকে নিংড়ে তৈরি করে আমি নিজে দেখা মানুষ বেপথে চলে গেছিল মানে নানাভাবে অর্থ নষ্ট করছিল যেই শনি এলো সেই যেখানে যে যে পারপাসে নষ্ট করছে সেখান থেকে একটা চূড়ান্ত ধাক্কা খেলো ধাক্কা খাওয়ার পর তার লাইফটাই ঘুরে গেল লাইফটা ঘুরে গেল এবং সে নবদ্বীপে গিয়ে কোনো এক গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে ভগবানের পাদপদে নিজেকে ইয়ে করলেন কাজকর্ম করছেন যে লোকটা নেশা ভান ইত্যাদি বিভিন্ন রকম কাজ করতো শনি তাকে ধাক্কা দিয়ে তাকে রাইট ট্র্যাকে ফিরিয়ে আনলো তাহলে শনি কত বড় ভালো গ্রহ বলো ধাক্কা না দিলে কেউ এগোতে পারে না ধাক্কা দিতে হবে শনি সেই ভূত ধাক্কা দিয়েছে শনি ভালো ছিল কিন্তু রাহুর পাল্লায় পড়ে সে নষ্ট হয়ে গেছিল বলে না পাল্লায় পড়ে গোল্লায় যায় তাহলে সেই মানুষটা আজকে তুমি চাকরের থেকে চিনতে পারবে না সংসার কাজকর্ম বাকিটা গুরুদেবের থেকে নাম নিয়ে হরিভজন অদ্ভুত আমি লাগে তাই আমাকে দেখায় আমি আমি তা আমি তাকে বলেছিলাম যে আপনার এই দিন থাকবে না তোমার কি পরিবর্তন আসবেই স্পোর্টস হ্যাঁ খেলাধুলো কি করছো খেলাধুলো কি করো কি ফুটবল হ্যাঁ ফুটবল তো ভালো খেলা কিন্তু ফুটবল থেকে ন্যাশনালে এর আগে একটা চান্স এসছিল দেখো তো কিন্তু সেটা ফুলফিল হয়নি অল্পের জন্য দেখো তো মিলিয়ে নাও আমি তুমি বেলঘরিয়া থেকে ফোন করেছো আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি উনিশ থেকে বিষ হবে না আমার কথা আমার মুখের জবান এক থাকবে বেদবাক্য সেটাই হবে মিলিয়ে না আমার কথা আমি বলি তো দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো আমি কোনো ব্যাপার নয় এবার এবার অনেকে বলে দাদা কেন ধাক্কা খেতে যাবো ডাইরেক্ট আপনার কাছে যাবো হ্যাঁ সেটা অন্য জিনিস আমি বলছি যদি মনে না হয় আমার উপরে আস্থা না হয় আমি কেন আমি তো তোমাকে বলতে পারি না আমি আমি কি বলতে পারি আমি বাস্তবিক কথাটাকে তুলে ধরতে পারি হবেই চ্যালেঞ্জ আমার এরকম কথা কিন্তু ফুটবলে পায়ে কিন্তু তুমি চোট পাবে এর আগে কোনো চোট পেয়েছি লিগামেন্টে দেখো তো

যেটা চেম্বারে আসলে আমি একটা ঘরোয়া পরিবেশে তুমি আমি আমার যে চেম্বার ইচ্ছাময়ী কালীবাড়ি আমার মায়ের মন্দির তার পাশে চেম্বার একদম লাগোয়া পুজো করে বস একদম ঘরোয়া পরিবেশ সেই পরিবেশে বসে আমি একদম ঘরোয়া পরিবেশ সেই পরিবেশে বসে আলোচনার সাপেক্ষে আরো অনেক কথা বলার আছে টিভিতে হয় না কারণ টিভিতে আরো লোক তো ফোন করছে তারা তো চেষ্টা করছে আচ্ছা আমি তো জানতাম না তোমার এক কোথায় এই কথাটা এক তো আগে কে বললো আমি বললাম না তুমি বললে যে তোমার লোয়ার তাহলে তোমার কিন্তু চান্স আছে অল্পের জন্য আটকে যাচ্ছে বাধা প্রাপ্ত হচ্ছে তুমি বাধাটাকে কাটাও তোমাকে চিন্তা করতে হবে না আমি বলে যাচ্ছি তোমার কোনো চিন্তা নেই তুমি একটা জায়গায় কারণ তোমার রাশিচক্রে যথেষ্ট স্ট্রং হরস্কোপ কিন্তু ভীষণ স্ট্রং হরস্কোপটা অত্যাধিক স্ট্রং আছে আমি এ বলে গেলাম ভালো থেকে যার জন্মছক শক্ত যার জন্মছক শক্তিশালী তাকে রোখে কে রোখা যায় না রোখা যায় না আর একাদশ স্থানে উপজয় স্থান একাদশ স্থান সাকসেস স্থান সাফল্যের জায়গা যেটা আমরা সবকিছুতে ফুটবলে খেলায় বলো যে কোনো খেলা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন বাস্কেট যে তারপরে ক্যারাম তার সঙ্গে দাবা চেস যে কোনো জিনিস আমি সাকসেস আমরা ইলেভেন্থ হাউস এবার ইলেভেন্থ হাউসে যদি কোনো কোনোভাবে ড্যামেজ থাকে তার সাকসেসের জায়গা এতটা হলেও কম করবে এবার আমরা ওই পার্সেন্টেজটা দেখি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসের মধ্যে কত পার্সেন্ট আছে এক জন্য দেখা যাচ্ছে ফর্টি পার্সেন্ট নেই ফর্টি পার্সেন্টও নেই তাহলে আমরা সেটাকে কি করি একটু চাঙ্গা করে বুস্ট আপ করে দিই আর যখনই বুস্ট আপ করে দেব জায়গাটা খুলে যাবে অর্থাৎ ওই যে সুতোর যে জ্বরটা পড়ে থাকে না ওই জ্বরটা খুলে যাওয়া এটাই হচ্ছে আমাদের কাজ অর্থাৎ জ্যোতিষীদের কাজ কাজে এই যে স্যাটিসফ্যাকশন এই যে বললাম বলছিলাম শনি কর্মের কারো গ্রহ আজকে সকালেও আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে একজন এসেছিলেন মানিকতলা থেকে সেটা লোহার ব্যবসা করে কিন্তু কিন্তু মানে যাদের সঙ্গে ব্যবসা করছে মানে দেখুন একা একা তো ব্যবসা করা যায় না কারণ মানুষ নিয়ে আমাদের কারবার কিন্তু জীবনে বলছে যে কটা মানুষ আসছে সব কটাই কিন্তু তার মনের মতো নয় স্বার্থের জন্য তাকিয়ে স্বার্থের মানুষ আসছে সত্যি তাই যে লোকগুলো তার জীবনে আসছে কারণ কখন থার্ড হাউস যদি পীড়িত হয় তাহলে তার সেই জায়গাগুলো তৈরি করে যার দরুন তার ব্যবসায় বা এটা চাকরির ক্ষেত্রে হয় অনেকে চাকরির জায়গা যেটা তার শিক্ষাগত যোগ্যতা যেটার যে পোস্ট নিয়ে সে জয়েন করেছিল কোম্পানিতে গিয়ে দেখলো উচ্চ তাকে উল্টো পাল্টা কথা বলছে এটা বেশি হয় প্রাইভেট সেক্টরে শুধু কথা বলছে তা নয় হয়তো লেখালেখির কাজ বা কম্পিউটারের কাজ আমাকে এসে একজন একজন দুঃখ করছে গড়িহাট ভাগ্যচক্র চেম্বারে আমি বললাম তুমি তোমার জব স্যাটিসফ্যাকশন একদম নেই শাস্ত্রী কি করে ধরলেন আমি চার দেখে ধরলাম শুধু টাকার জন্য আমি চেপে দাঁতে দাঁত চিপে বসে আছি বসে গেলে একটা একটা নতুন না কিছু তো ছাড়া ঠিক হবে না তার কম্পিউটারে কাজ ডেটা এন্ট্রি তাকে তাকে বলছে সেই নিয়ে সেই পোস্টে সেই জয়েন করেছিল আজকে সেখানে কোথায় গাড়ি করে মাল আসছে সেই মাল যে নামাচ্ছে সেগুলো চেক করতে তাকে বলছে দরকার পড়লে যারা মাল নামায় মাল বাহক তাদের তাদের ধরে দিতে হচ্ছে অর্থাৎ তার সেটা কাজ নয় এবার কোম্পানিতে টিকে থাকতে গেলে আপনি ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা করে কদিন চলবেন এমন এমন কথা বলবে এমন এমন টিপ্পণী কাটবে আপনি থাকতে পারবেন না তখন চাকরির জায়গাটা নর্বরে হয়েছে আর আজকের যে ছেলেটা এসেছিল আমার ব্যবসার ক্ষেত্রে যে লোকগুলো আসছে সে করছে হয় টাকা নিয়ে ঘোরাচ্ছে আর বলছে সব দেখে যাচ্ছে দেখে টেকে যাচ্ছে এক প্রথম মাল নিল মাল নেওয়ার পর বিভিন্ন অবজেকশন ইচ্ছাকৃত ইন্টেনশনালি শুনুন আমি যদি মনে করি ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে কাউকে হ্যারাস করবো তাহলে সে যে কোনো উপায় করতে পারি এই হ্যারাস হওয়ার জন্য কিন্তু এখানে রাহু আর এদিকে মঙ্গল ভীষণ পরিমাণে দায়ী কারণ একজনের জন্ম ছক সে কথা বলে দেয় কি আছে একটু দেখেনি তারপর আস হ্যালো কোথা থেকে বলছো দুর্গানগর আচ্ছা আচ্ছা আমার অনুষ্ঠান দেখা হয় আজকে কার সম্পর্কে জানবে নিজের তোমার নামটা বলো জন্ম তারিখটা বলো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো চুরাশি সময় জন্মবার কি মঙ্গলবার মিথুন লগ্ন তোমার কাল সর্প নামক একটা অশুভ দোষ জন্ম ছকে রয়েছে কাল সর্প নামক একটা অশুভ দোষ তোমার জন্ম ছকে রয়েছে লগ্নের উপর রাহু দৃষ্টি রয়েছে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না তুমি শরীর নিয়ে আমি বলে দিচ্ছি বিগত বাইশ মাস ধরে ভুগছো এবার কিছু না কিছু সমস্যা লেগে থাকছে এমন কি হসপিটালেও ভর্তি হতে হতে পারে দেখো এই কথাটা কে আগে বললো আমি কি জানি তুমি কি হসপিটালে ভর্তি ছিলে কি জানি তোমার সঙ্গে আজকে প্রথম কথা হচ্ছে তো কিন্তু আমি যে চার্ট দেখে যে বললাম হসপিটালে ভর্তি হওয়ার যোগ রয়েছে তুমি বলে আমি ভর্তি অলরেডি হয়ে গেছি আরে এর নামে গোপাল শাস্ত্রী যেটা বলবে সেটা হবে যেটা করে দেব সেটা সাফল্য দেবে এটাই আমার মূল মন্ত্র যেটা আমি করে দেবো যে যে জিনিস আমি দেব আর ধারণ ছাড়া সাফল্য না ধারণ করেও যে কাজ করানো যায় অনেক আজকালকে ডেটে ধারণ করতে চায় না অপারক ঘরে রাখুন এমন এমন জিনিস আছে দুষ্প্রাপ্য জিনিস ঘরে রাখবেন তাতেই উপকার পাবে আচ্ছা বর্তমানে অর্থাৎ নিকট কোনো আত্মীয় পরিজন তাদের থেকে কিছু সমস্যা কিন্তু দেখা দেবে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি তোমার মন কিন্তু বড় উদার পর উপকারী সকলের ভালো চিন্তা করো কিন্তু চলার পথের মানুষগুলো সঠিক নয় তুমি মিলিয়ে নাও আমার কথাগুলো যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে হচট খাবে খেয়েছো এর আগে দেখো আচ্ছা যে কটা আমি কথা বলছি আমার সঙ্গে তাল না তো হ্যালো হ্যাঁ বলছি আমি যে আমি কথাগুলো বলছি বলে তাল মেলা মিলিও না সত্যি হলে হ্যাঁ হলে হ্যাঁ বলো না হলে না বলো কারণ আমি আমার প্রেডিকশন আমার আমার ফলাদেশের উপর পুরো কনফিডেন্স আস্থা নিয়ে বলছি এক চুল এদিক ওদিক হবে না একটা চুল আমি জানিস জানি শাস্ত্রটাকে জানি আমার আমার বিচার এক চুল এদিক ওদিক হবে না এটার জন্য একবার তুমি দেখা করে এগুলো না অনলাইনে কারণ আরো বিচার আছে কি বলেছি টিভি অনুষ্ঠানে আমি কিন্তু প্রত্যেকটা সময় বলি টিভি অনুষ্ঠানে পুরোপুরি বিচারটা হয় না আমি নবাংশ বিচার চলিত ভাব নিরায়ণ ভাব এগুলো কিচ্ছু বিচার করতে এখনো পারিনি আমি বিচার না করে তোমাকে একটা হট করে বলবো তুমি একটা চুনি পড়ো তুমি একটা গোমেত পড়ো তুমি একটা ক্যাটসাই পড়ো ওই সবের আমি কিন্তু পক্ষপাতি নই আমি বিচার করব আরও বিচার করার পর চুলচেরা বিশ্লেষণ করব করার পর যেটা উঠে আসবে তখন আমি সেই চেষ্টা করব আমার নীতি আলাদা ঠিক আছে যদি পারো তুমি আমার মন্দিরের দুর্গানগর থেকে তো বেশিক্ষণ লাগবে না দুর্গানগর থেকে অটোতে করে চলে আসতে পারবে নাগের বাজার এবং ওখানে ইচ্ছাময়ী কালীবাড়ি ডায়মন্ড প্লাস যে শপিং মলটা আছে ওর পাশেই আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরঞ্জাম থাকি যদি মনে হয় আরও বিচার আছে এবং পুরো ঘরোয়া পরিবেশে বসে বিচার করার পর আমি একটা সিদ্ধান্ত বলবো এই জিনিসগুলো করলে তোমার উপকার হবে মেন হচ্ছে শরীরটাই তোমাকে মেরে দিয়েছে কি বলছো পা ভেঙে বসে আছে আর কি বল বলুন দর্শকগণ বলুন আরে আমি আর কি বলবো পরপর বলে যাচ্ছি এতগুলো কথার মধ্যে শরীরটাই এখানে মেরে রেখে দিয়েছে এবং আগামী আগামী ছত্রিশ মাস বা তিন বছর খুব তিন বছর শুধু না তিন বছর এক মাস বারো দিন খুব সতর্ক থাকতে হবে কারণ যে কোনো মুহূর্তে একটা ঝড় কিন্তু এসে পড়বে কি বললাম একটা ঝড় কিন্তু কিন্তু তোমার আসছে অলরেডি হয়ে গেছে মা কিন্তু চলে গেছে এবং মা চলে যাওয়ার পর থেকে তুমি কিন্তু অনেক ভেঙে পড়েছ আগের মতো সেই মা থাকায় তুমি যে জোর পেতে সেই জোর কিন্তু আর তোমার নেই আমি দাইত্যের টেবিল বাজিয়ে বলতে পারি যদি ভুল বলি কিছু আমি তাহলে চেয়ারটা ছেড়ে উঠে চলে যাব এত বড় কথা বললাম তুমি মা থাকাতে তুমি আর কি জোর অসুস্থ থাকুক কিন্তু তোমার তোমার একটা মনে একটা মনোবল ছিল কিনা বলো তাহলে এবার এবারে দেখো যে দেখো জন্মালে চলে যেতে হবে জন্মালে মৃত্যু হবে কারণ মৃত্যু আমাদের মানে মানে ভবিতব্য এটা মানতেই হবে কিন্তু আমি যে বেঁচেটা থাকবো বাকি মা তো চলে গেলেন আমাকে যে কটা দিন ভগবান রেখেছেন পৃথিবীতে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর সেইটা যেন ভালোভাবে হয় তার জন্য প্রচেষ্টা তার জন্যই ক্রিয়াকলাপ করা ঠিক আছে ভালো থেকো যাবে কোথায় আমি একটা চোখ বুলিয়ে দেখছেন তো বেশি আমি এক আমি একটা যদি ছকটা চোখ বুলিয়ে নিয়েছি আমার মনের মধ্যে গেতে গেছে এই ব্রেনটা না হার্ড ডিস্ক আমার এই ব্রেনটা আমার হার্ড ডিস্ক কম্পিউটার হার্ড ডিস্ক থাকে যা দেখেননি সব কিছু ডেটাগুলো লোড থাকে যে হার্ড ডিস্কের মধ্যে লক্ষ লক্ষ গান লোড করা যায় সিনেমা লোড করা যায় লেখা লোড করা যায় তাহলে আমি এই একটা ছকটা যে দেখে দিলাম কারণ কয়েক লক্ষ ছক আমার অলরেডি দেখা হয়ে গেছে এই হাত পামি পাম দেখা হয়ে গেছে তারপরে কথা বলছি এক আমার যে ফোন নাম্বার আজকে থেকে না এই নশো ষোলো নম্বরটা টিভিতে আজকে থেকে মানুষ দেখছে না কারণ আমি তো কোনো প্রলোভনের কথা বলি না বাস্তব কথা বলি যেহেতু কলিযুগ মিথ্যে কথাটাই সত্যি কথা বলে মানুষ গ্রহণ করবে আর সত্যি এখানে কিছুটা কিন্তু সত্যের একটা জয় আছে এক বছর দু বছর তিন বছর পর সত্যের কিন্তু জয় আছে সত্য কোনো দিন মনে না জেনে রাখুন আপনি মিথ্যা দিয়ে কিছুদিন হয়তো রাজ করে নিতে পারবেন কিছুদিন চালাকিজ করে চলবে কিন্তু তারপর কিন্তু আর চলবে না আমি স্টেট কার্ড কথা বলি কারণ আমি চেষ্টা করি পরামর্শ যদি আমি অনেক কিছু সমস্যা পরামর্শ করে অ্যাডভাইস দিয়ে মিটিয়ে দিই বসে কারণ আমার একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনার জীবনটাকে বদলে দেবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আমার একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস গুরুত্বপূর্ণ পরামর্শ জীবনটাকে বদলে দেবে বহু মানুষের বদলে দিয়েছে সেই কথা মাথায় রেখে বলছি নাহলে আমি দীর্ঘদিন ধরে এভাবে অনুষ্ঠান করে যেতে পারতাম না সম্ভবপর হতো না কিছুটা শুনতে হবে আর ধারণ ছাড়া সাফল্য আমি বারবার বলি ধারণ না করেও যে মানুষকে ভালো ফল দেওয়ানো যায় আমি প্রথম এনেছিলাম দেখিয়ে দিয়েছি হ্যাঁ যে সকল চেম্বারে আপনার আমাকে পেয়ে থাকে চট করে বলে দিই দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত মানে রাত আটটা বিকেল সাড়ে পাঁচটা থেকে ঠিক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে এক নম্বর হিন্দুস্থান মার্কেটের দোতলায় ভাগ্য চক্র এবং দক্ষিণ কলকাতায় আর একটি আমার চেম্বার আছে যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের ঠিক নিচে এখানে আমরা পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চলে আসি বুধবার হাওড়া ময়দান এখানে ঠিক বঙ্গবাসী এবং সেখানে শরৎ সদন বঙ্গ এই শরৎ সদনের ঠিক উল্টো দিকে বা তারামণ্ডলে উল্টো দিকই আপনি পাচ্ছেন একুশ বাই চিটি রোড একুশ বাই চার জিটি রোড হাওড়া এক বুধবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার কেন বিগ বাজারটা বলি এটা বিশাল শপিং মল এটাকে লোকেট করা যায় আমি এই জন্যই তুলি বারবার ডায়মন্ড প্লাজা শপিং মল ঠিক সামনেই বেশিক্ষণ না আমি ওই জন্য ওটাকে বেশি অর্থাৎ ওই জায়গাটাকে আমি বেশি বলি গুরুত্ব বলি গুরুত্ব দিয়ে বলি যাতে মানুষের চিনতে সুবিধে পায় আচার্য গৌরীনাথ শাস্ত্রী স্মরণি প্রতিদিন নকাল সকাল নটা থেকে বারোটা পর্যন্ত যে কোনো বাধা বিয়েতে বাধা চাকরিতে বাধা পদোন্নতিতে বাধা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের অবনতি বাস্তু দোষ বাস্তুর মধ্যে ভৌতিক উপদ্রব কেউ জিন চালান করছে কেউ ব্ল্যাক ম্যাজিক তন্ত্রের দ্বারা আপনার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছে আপনার জীবনটাকে কোনো কিছুতে পেতে দিচ্ছে না জীবনের এরকম বহু হয়েছে শরীরটা কীরকম যেন ভারী হয়ে থাকছে কোনো কাজ করতে পারছেন না বয়স বেশি না আঠাশ বছর বয়স একটা ছেলে মেদিনীপুর থেকে আমাকে ফোন করেছে তার উপর এমনভাবে জিন চালান করা হয়েছে সে যা খাচ্ছে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন এবং কলকাতায় বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছে বিভিন্ন টেস্ট করাচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু সারছে না রিপেয়ার কিছুতেই হচ্ছে না কারণ অনেক কিছু আছে এখনো এখনো এবার এবার জিন চালান তো এবার অনেকে প্রশ্ন করতে জিন চালান করলেই হয়ে যায় না এটার জন্য হরস্কোপ দেখতে হয় যার হরস্কোপ শক্তিশালী নয় হরস্কোপ দুর্বল তাদেরই কিন্তু এই বিষয়টা হয় তাদের উদ্দেশ্যে আমি কিছু একটু একটা উপায় বলে দিচ্ছি যারা এই ধরনের জিন চালান করছে ধরস্কোপ দুর্বল এবং জিন চালানের ফলে বা বৈশাচিক চালান ক্রিয়ার ফলে জীবনটা বিপন্ন হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি এক মুঠো তিল তার মধ্যে কিছু গোলমরিচ নিয়ে মাথার উপর সাত পাক ঘোরান ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার দিকে আর অ্যান্টি ক্লক সাতবার শুরু করবেন কপাল থেকে কপাল থেকে সাতবার ক্লক ওয়াইজ হবে আর অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার করে পিছন দিকে ফেলে দিন কোন দিকে ফেলবেন দক্ষিণ দিকে ফেলে চলে আসুন শনি মঙ্গলবার আর একটু লেবু আর লঙ্কা যদি পারা যায় লঙ্কা পুড়িয়ে যদি মাথা থেকে পা পর্যন্ত দিয়ে দেওয়া যায় সেটা কিন্তু ভীষণ উপকার হয় আর যখন রাত্রে ঘুমোবেন অনেকে দুঃস্বপ্ন দেখে অনেকে ক্ষতিকর স্বপ্ন দেখে পয়সায় পয়সা চেয়ে চালান করে এমন করেছে তার স্বামী বাড়ি নেই সে রাত্রে ঘুমোচ্ছে বলছে মনে হচ্ছে যেন পাশে কেউ শুয়ে আছে সেই খাটেই সে কিন্তু অনুভব করতে পারছে অর্থাৎ তার হাজবেন্ড নাইট ডিউটি গেছেন নেই এসে আমাকে বলছে তার মানে কিভাবে জিন চালান করেছে দেখুন এবং স্বপ্নে বিভিন্ন মানে বিভিন্ন তার কার্যাবলী ফুটে উঠছে স্বপ্নের মাধ্যমে যে ভুক্তভোগী সে বুঝছে আর যে ভুক্তভোগী না সে ভাবছে এগুলো কি ঠিক যে ভুক্তভোগী সে বুঝছে যে স্বপ্নে কি হচ্ছে তার আমি অনলাইনে টিভির পর্দায় বলতে চাইছি না আমার সঙ্গে তো সাক্ষাতে আলোচনা করেছে তার পরিবার এসে আজ ঠিক আছে আজ আমার ক্রিয়া আজকে আমার তন্ত আমার হচ্ছে দেহ বন্ধনার দ্বারা বাস্তু বন্ধনার দ্বারা এমনভাবে বন্ধন করে দিয়েছি কোন কারোর আর ক্ষমতা নেই ওই ওই জায়গাটাকে ভাঙে পাঁচের আমি বলি তো কেউ ভেঙে দেখাক আমার কাজ আমি তাকে পুরস্কার দেবো এত বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে বলছি আমার কাজটা শুধু ভেঙে দেখাক আমি যেভাবে বন্ধনা দিয়ে দেব প্রোটেকশন দিয়ে দেব লক্ষণ কেটে দিয়েছিল জানেন তো সে সোনার হরিণ ধরতে গেছিল আর সীতাকে কি বলে গেছে রামায়ণে আমরা পাই যে তুমি এই এই গন্ডির বাইরে কিন্তু যাবে না আর সেই সময় রাবণ ছদ্মবেশে এসেছিল সাধুর ছদ্মবেশে দেহি বলে কিন্তু যেই ঢুকতে যাচ্ছে দেব সেখানে যেতে পারছে না ঘরে কুটিরে অর্থাৎ আগুন তার লাগছে সে বুঝতে পার এখানে হবে না বাইরে বসে বিভিন্ন ছলনা করে তারপর তো সীতা বার করে আনলো সীতা দেবী যদি না বেরোতো তাহলে রাবণের কিন্তু কোনো ক্ষমতা ছিল না তার ঘর থেকে তাকে তুলে নিয়ে নিয়ে গিয়ে লঙ্কায় যাবে হতো না আমি সেই লক্ষণের গন্ডি কেটে দিই ওর উপর যদি যোগ আমি বলছি তো যে কোনো ব্ল্যাক ম্যাজিক বলুন সুলেমানি তন্ত্র বলুন এমনি তন্ত্র সাধু বলুন যেই হোক দৈব তত্ত্ব আধ্যাত্মিকতায় যদি করতে ভাঙতে পারে এসব নেগেটিভ দিয়ে কিছু করা আমি পজিটিভ করি মানুষকে ভালো রাখার কাজ করুন অর্থাৎ ভালো রাখা কিন্তু কষ্টের একজন মানুষকে ভালোভাবে জীবন যাপন করানো খুব কষ্টের ক্ষতি করা সহজ দেখবেন আপনি যখন প্রতিষ্ঠিত হতে পারবেন না কেউ সাহায্য করবে না এগিয়ে আসবে না যে এই পথে কাজ কর আমি তোকে টাকা দিচ্ছি ব্যবসার জন্য বা ব্যবসার দেখিয়ে দিচ্ছি ধরিয়ে দিচ্ছি না কিন্তু আপনি যদি নিজে প্রতিষ্ঠিত হয়ে যান আপনার পিছনে দশজন এসে ঘুর 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 করবে এটাই সমাজ এটাই সমাজ প্রতিষ্ঠিত হতে গেলে কেউ সাহায্য করবে না অথচ আপনি প্রতিষ্ঠা পেলে লোকের জ্বলন বা হিংসার শেষ থাকবে না সে একটা কথা কথা আছে না ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার সেই হয়ে গেছে মানুষ আজকাল আপনাকে যেন ভাত দিতে পারবে না আপনাকে জায়গা করে দিতে পারবে না অত কিল মারার জন্য প্রস্তুত যাই হোক আজ আর নয় কারণ সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি থামতে হবে সময় বড় নিষ্ঠুর আপনারা আমার অনুষ্ঠান দেখুন আর সেই শক্তির কাছে প্রার্থনা করব ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহা ঘোরা যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্লৈ সাহুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী দেবী দুর্গ নমঃ দেবী দুর্গা নম নমো দেবী দুর্গাই নমো